দুই বেজি শটগান আছে। আরে এটা তো ডিজে আলোকের স্কিন। আরে ডিজে আলোকের ইমোটও আছে। ওরে তো আজকের ভিডিওতে যে গেম নিয়ে কথা বলবো, গেমটি ফ্রি ফায়ারের সম্পূর্ণ কপি। এখন আমি জানি তোমরা কেউ বিশ্বাস করতে চাইবে না, তো চলো একটা গেম খেলি। যদি আমি ফ্রি ফায়ারের সম্পূর্ণ কপি গেম দেখাতে পারি তাহলে তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর যদি আমি দেখাতে না পারি তাহলে এই চ্যানেলে আর কখনো ভিডিও দিব না। তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর দেখার পরে কমেন্টস করে জানিয়ে দিও যে আসলে গেমটা ফ্রি ফায়ারের মতো কিনা। আর আমরা 12,000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিও, পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তো আজকে যে গেমটার সাথে তোমাদের পরিচয় করে দিব সেই গেমটার নাম কি, বা গেমটা খেলতে কত জিবি র্যাম রম লাগবে, এবং গেমটা কোথা থেকে ডাউনলোড করবা সবকিছু এই ভিডিওর মধ্যে বলবো। তবে তার আগে তোমাদেরকে গেমের কিছু ফিচার দেখিয়ে নিই। তো সামনে যে লবিটা দেখতে পাচ্ছ, লবিটা এই গেমের লবি, এবং লবিটা অনেকটা পাবজির মতো করেছে, কারণ একটা গেম পুরোপুরি এক গেমের কপি করতে পারে না, কারণ কপি করতে গেলে তাদের এগেনস্টে মামলা করে দিতে পারে। তো যার কারণে তারা পুরোপুরি কপি না করে কিছুটা অন্য গেমের মতো করেছে। আর কপির কথা বলতে গেলে একটা কোম্পানি আছে যেটা নেটিস কোম্পানি, যারা পুরোপুরি অন্য গেম কপি করতে পারে, এবং তারা কিন্তু রিসেন্ট একটা গেম লঞ্চ করেছে যে গেমটির নাম হচ্ছে হাইপার ফ্রন্ট, এবং সেই গেমটি পুরোপুরি পিসির একটি গেম, যে গেমটির নাম ভ্যালোরেন্ট, সেই গেমের মতো করেছে। আর কপি করুক আর যাই করুক, কিন্তু তাদের গেমগুলো অনেক কোয়ালিটিফুল হয় এবং অনেক ভালো হয়, যার কারণে সেই গেমগুলোর জন্য অনেকেই ওয়েট করে থাকে। তো যাই হোক, উপরে যে কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন এই কারেন্সিগুলো কিন্তু একদম ফ্রি ফায়ারের মতো, কারণ ফ্রি ফায়ারের ডায়মন্ড আছে, এই গেমের ডায়মন্ড আছে, এবং ফ্রি ফায়ারের কয়েন আছে, এই গেমের কয়েন আছে। তাছাড়া গেমের মধ্যে যে বান্ডেলগুলো এবং স্কিনগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ফ্রি ফায়ারের কপি, এবং গেমের মধ্যে এমনও কিছু গান স্কিন আছে এবং গান আছে যেগুলো ফ্রি ফায়ারের মধ্যে নেই। আর এখন যে গান স্কিনগুলো এবং গানগুলো দেখাবো সেগুলো দেখার পরে তোমাদের চোখ কপালে উঠে যাবে। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, আমাদের ভিডিও থেকে লাইক করে না কেন কেন? আপনাদের ভিডিও তো আমরা তো ঠিকই লাইক করি, আমাদের ভিডিও কেন লাইক করে না কেন? আপনারা অনেক ওয়াইফাই চালান, আমরা এমবি চালাই, এমবি এমবি তুলতে কত কষ্ট হয় জানেন? কত কষ্ট করে এমবিগুলো উঠাই, আপনারা লাইক করে না কেন? কে জন্য কে জন্য কে জন্য? প্লিজ লাইক মি, প্লিজ প্লিজ। তো তোমাদেরকে প্রথমে যে স্কিনটা দেখবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কাটানা স্কিন। আরে বাহ, স্কিন এখানে কাটানার স্কিনও ব্যবহার করা হয়েছে। তাছাড়া MP5 এর স্কিন আছে, গান তোমরা সেটা সামনে দেখতে পাচ্ছ, এবং এই যে গান স্কিনটা, গান স্কিনটা অনেকটা ফ্রি ফায়ারের কোন একটা স্কিনের মতো, তবে এক্স্যাক্টলি আমার মনে নেই ঠিক কোনটার মতো। সেটা থামসন গানও আছে এবং স্কিন সহ, এবং আরেকটা স্কিন দেখতে পাচ্ছ সামনে যেটা হচ্ছে তোমার ফ্রি ফায়ারের কোন একটা গানের মতো। তো তোমরা গেস করে এটা কোন গানের স্কিন হতে পারে, আর যারা গেস করতে পারছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা, আর যারা গেস করতে পারি তাদেরকে বলে দিই ফ্রি ফায়ারের ইভো কে স্কিনের মতো দেখতে অনেক, কিন্তু এখানে জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে, এতটুকু আর কিছুই না। আর এখানে শেষ না, এখানে এমন একটা গান ইউজ করেছে যেই গানটা তুমি আমি ফ্রি ফায়ার যখন খেলা স্টার্ট করেছিলাম নতুন, তখন এই গানটা দিয়ে খেলতাম আমরা সবসময়, এবং এই গানটা ইউজ করতাম সব থেকে বেশি, এবং সেটা হচ্ছে দুই বিচি শটগান। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এবং শটগানের পাশাপাশি স্কিনও দেওয়া হয়েছে। তাছাড়া এখানে আরো এমন কিছু গান এবং গান স্কিন দেওয়া হয়েছে যেগুলো ফ্রি ফায়ারের মধ্যেও ব্যবহার করা হয়নি। আর এখন আমি তোমাদেরকে এমন কিছু ইমোট দেখাবো যে ইমোটগুলো দেখার পরে তোমরা আসলে বলবো যে হ্যাঁ, এটা পুরোপুরি ফ্রি ফায়ারের কপি। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা ইমোট, যে ইমোটটা লেজেন্ডারি একটা ইমোট এবং অস্থির লাগছে আমার কাছে। তো এই ইমোটটা তোমার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করো। তাছাড়া সামনে আরেকটি ইমোট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ডিজে আলোকের ইমোটের মতো অনেকটা, এবং এই ইমোটটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাও। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে যেগুলো ফ্রি ফায়ারের মতো নাই। আর এখন আমি তোমাদের কাছে গেমের গ্রাফিক্সটা, তো তোমরা সামনে গেমের গ্রাফিক্স দেখতেই পাচ্ছ যেখানে তোমার পুরোপুরি ফ্রি ফায়ারের মতো দেখতে, এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বললি সেটা এখানে সাইকেলে ইউজ করা যায়। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ, এবং আরো অনেক ধরনের ভেহিকেল যেগুলো ফ্রি ফায়ার থেকে একটু ডিফারেন্ট। আর এখানে একটা ফ্লাইং উইংস ইউজ করেছে, তো সেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ যেটা ফ্রি ফায়ারের মধ্যে আছে, কিন্তু পুরোপুরি সেম না, এখানে একটু চেঞ্জ করেছে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলবো গেমটা কোথা থেকে ডাউনলোড করবা, এবং গেমটা খেলতে কত জিবি র্যাম রম লাগবে। তো গেমটার নাম হচ্ছে রুলস অফ সার্ভাইভাল, এবং তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই গেমটা বেসিক্যালি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা, এবং প্লে স্টোরে যদি সার্চ করো রুলস অফ সার্ভাইভাল দেখে তখনই চলে আসবে। এবং গেমের সাইজের কথা যদি বলি, তো গেমের সাইজ হচ্ছে তোমার 4GB। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই গেমের সাইজটা তো অনেক বেশি, তো প্লে স্টোরে অনেক গেম আছে যেই গেমগুলো তোমরা ডাউনলোড করার পরও গেমের ভিতর থেকে অনেক কিছু ডাউনলোড হয়, কিন্তু এই গেমের ভিতরে তোমার তেমন কিছু ডাউনলোড হবে না, তো যার কারণে গেমের সাইজটা তারা বাইরে দিয়ে দিয়েছে। আর গেমটা খেলার জন্য তোমার 3GB র্যাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে, তবে তুমি 2GB র্যামের খেলতে পারবা। তো খেলার জন্য তোমাকে যেটা করতে হবে, গেমের গ্রাফিক্সটা লো দিয়ে তোমাকে খেলতে হবে, আর তুমি যদি স্মুথলি এবং হাই গ্রাফিক্স খেলতে চাও সেই ক্ষেত্রে তোমাকে 3GB অথবা 4GB র্যাম লাগবে। তো যাই হোক, এই হচ্ছে গেম। তো গেমটা ফ্রি ফায়ার কপি কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা, এবং তোমরা এই গেমটা ট্রাই করতে পারো। আর যেহেতু এত সুন্দর গেম তোমাদেরকে উপহার দিলাম, তো তোমাদেরকে আবারও বলতেছি তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা, আর এরকম সব ইন্টারেস্টিং গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তো সেই পর্যন্ত সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।